টু স্মার্ট দুনিয়া ইন পার্টনারশিপ উইথ আন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো জানুয়ারি মাসে আপনারা যে সমস্ত সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন বেশ গুচ্ছ চাকরির খবর আপনাদেরকে দেবো এই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে সাহায্য করতে ভুল করবেন না কারণ এই ভিডিওতে আপনারা যে সমস্ত চাকরির খবরগুলো পাবেন খুবই আপনার উপকার হতে পারে হয়তো বা এগুলো দেখেননি কোনো খবরের কাগজে বা কোথাও শোনেননি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নতুন বছরের শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখব এক্সাম বাংলার তরফ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা তার সঙ্গে দুনিয়ার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের জন্য আর এই নতুন বছরের শুরুতে আপনাদের জন্য প্রকাশিত হলো জানুয়ারি মাসের সমস্ত চাকরির খবর একত্রে এই পোস্টে একসাথে আপনাদেরকে অনেকগুলো চাকরির খবর দেওয়া হবে যেগুলো কিছু এইট পাস কিছু মাধ্যমিক পাস কিছু উচ্চ মাধ্যমিক পাস কিছু গ্র্যাজুয়েশন পাস সহ বিভিন্ন যোগ্যতা বিভিন্ন চাকরির খবর আপনারা কিন্তু এই পোস্ট থেকে পাবেন আপনাদেরকে জানিয়ে রাখব পশ্চিমবঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চালু হয়েছে বন্ধুরা কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরে মাধ্যমিক যোগ্যতা বা সমতুল যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন বয়স বলা হয়েছে আঠারো থেকে চৌষট্টি বছরের মধ্যে আবেদন পদ্ধতি এই পদগুলোতে আলাদা করে আবেদন করার দরকার নেই ইন্টারভিউর দিন সমস্ত নথিপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে ইন্টারভিউর তারিখ দেওয়া আছে সতেরোই জানুয়ারি দু হাজার একুশ অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনারা এই ডাউনলোড নোটিফিকেশান এই বাটনটাতে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন তাহলে আপনারা সতেরোই জানুয়ারি সরাসরি ইন্টারভিউ দিতে চলে যান মাধ্যমিক পাস যোগ্যতায় ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে তাছাড়াও বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো ভারতীয় কোস্টগার্ডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম আছে জেনারেল ডিউটি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ যান্ত্রিক এই সমস্ত পদ ভ্যাকেন্সি আছে তিনশো আটান্নটা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতল পরীক্ষায় পাস আঠারো থেকে বাইশ বছরের মধ্যে বয়স থাকা বাধ্যতামূলক আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য ডাউনলোড অফিসিয়াল নোটিফিকেশান বাটনে ক্লিক করবেন নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অর্থাৎ ডাব্লু এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ করা হবে চারটি আলাদা আলাদা গ্রুপে ডাব্লিউ বিসিএস গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা গ্রুপে কিন্তু নিয়োগ হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে আবেদন করা যাবে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে ডাব্লিউ বিসিএস অনলাইনেই আবেদন হয়ে থাকে সাধারণত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন আপনি করতে পারবেন আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার একুশ অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে এই বাটনে ক্লিক করবেন তাছাড়াও আপনাদেরকে আরও চাকরির খবর দেবো পশ্চিমবঙ্গে পুলিশে ন হাজার দুশো বিরাশিটা পদে শূন্য নিয়োগ করা হবে এবং যার মধ্যে আট হাজার কনস্টেবল থাকবে আর বাদ বাকি বারোশো বিরানব্বই শূন্য পদে লেডি কনস্টেবল থাকবে নিয়োগ করা হবে খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো অবশ্যই কমেন্ট সেকশানে আপনার ডিস্ট্রিক্টের নামটি জানিয়ে দেবেন নিচে কমেন্ট সেকশনে তাহলে আপনার এলাকার চাকরির খবর সবার আগে আপনাকে অবগত করব শিক্ষাগত যোগ্যতা লাগবে পুলিশের চাকরির ক্ষেত্রে মাধ্যমিক পাস নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট করে দেব এবার আপনাদেরকে দেখুন রাজ্যের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটু জানিয়ে দেবো রাজ্যের রূপশ্রী প্রকল্পও কিন্তু নিয়োগ হবে এবং সেটা হবে ঝাড়গ্রাম জেলা দপ্তরের অফিসে পদের নাম আছে অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটার পনেরো হাজার এবং বারো হাজার টাকা করে বেতন আপনাদেরকে দেবে শিক্ষাগত যোগ্যতা আছে গ্র্যাজুয়েশান পাস সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে আঠারো থেকে শুরু আপনারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে আপনারা ডাউনলোড করতে পারবেন ফর্ম্যাটটিকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আবেদনের শেষ তারিখ বলা আছে আঠারোই জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত তাছাড়াও ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ডি জিডিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জিডিএসে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক পোট শূন্য পদ চব্বিশশো তেতাল্লিশ যোগ্যতা মাধ্যমিক পাসপোর্ট সমতল আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে গ্রামীণ ডাক সেভাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কুড়ি জানুয়ারি অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হলে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন আপনাদেরকে সুখবরটি দিয়ে রাখি এ কোনো রকম লিখিত পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ হয় না সরাসরি নিয়োগ হয় আপনি মাধ্যমিকে যে নাম্বার পেয়েছিলেন সেটার উপর বেশ করে মেরিট লিস্ট তৈরি হয় ইন্টেলিজেন্স ব্যুরোতেও কিন্তু গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি খুব বেশি আছে দু হাজার ভ্যাকেন্সি আছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এসিআইও আর হচ্ছে গ্রুপ সি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটার জানতে হবে বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ নাইন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও রাজ্যের প্রাণী মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন ইন্টারভিউ হবে ছয় জানুয়ারি দু হাজার একুশ তাছাড়াও আছে পঁচিশশো শূন্য পদে স্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে মাল্টিটাস্কিং স্টাফ অষ্টম শ্রেণী পাসে নিয়োগ করা হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ এগারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ তাছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখবো মোট পনেরোশো শূন্য পদে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ চলছে মাধ্যমিক পাস যোগ্যতায় আঠারো থেকে একচল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে তিরিশে জানুয়ারি দু হাজার একুশ ডাউনলোড অফিসিয়াল নোটিফিকেশান বাটনে ক্লিক করে আপনারা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশানে সমস্ত পদগুলির বিস্তারিত তথ্য আপনারা দেখতে পারবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট সেকশনে জানাবেন আপনার জেলার নামটি কি আপনাদের আরও একটি সুখবর দিয়ে রাখি আন অ্যাকাডেমি আপনাদেরকে দু হাজার একুশে সম্পূর্ণভাবে সরকারি চাকরির প্রস্তুতির জন্য প্রিপেয়ার করবে তার জন্য আপনাদেরকে যে কোর্সগুলো দেওয়া হচ্ছে নতুন নতুন আপনারা কোর্সে জয়েন করতে পারেন এবং সুন্দর প্রিপারেশান নিতে পারেন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কাছ থেকে ত্রয়ী ব্যাচ স্টার্ট হচ্ছে এটা ষাট দিনের রিজালিউশন ব্যাচ এখানে আপনারা জয়েন করতে পারবেন থার্ড জানুয়ারি থেকে কোর্স শুরু হচ্ছে তাছাড়াও আছে আপনাদের জন্য যুগলবন্দি ব্যাচ এটাও সিক্সটি ডেজ রিজলিউশন ব্যাচ ডাব্লিউ প্রিলিমস জন্য এখানে আপনারা ইকোনমিক্স এবং পলিটির সহায়তা পাবেন আপনারা জয়েন করতে পারেন এই কোর্স চালু হচ্ছে ফোর্থ জানুয়ারি থেকে তাছাড়াও ইচ্ছে পূরণ ব্যাচ আছে ইচ্ছে পূরণ রেজলিউশান ব্যাচ ফর পিএসসি ফুড সাব ইন্সপেক্টর টু থাউজেন্ড এই ব্যাচে যদি আপনি জয়েন করেন সিক্স জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা আপনারা শিখতে পারবেন আগমন স্টার্ট হচ্ছে রেজলিউশন ব্যাচ ফর ডাব্লিউ টু প্রেলেন্স ফুল ইয়ার কোর্স এখানে সিক্স জানুয়ারি বা সিক্সথ ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে এই কোর্সে আপনারা আগমনে যোগদান করতে পারেন এখনও পর্যন্ত তাছাড়াও আপনাদের জন্য কোর্স আছে মিস মিশন খাকি ফর ডাব্লিউ বিপিএসআই অ্যান্ড কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আপনার যদি খাকি মিশন হয়ে থাকে টার্গেট হয়ে থাকে পুলিশ সাবসি সাব ইন্সপেক্টর বা কনস্টেবলে যোগদান করতে চান যেখানে দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে আপনারা সেভেন্থ জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এই কোর্স জয়েন করতে পারবেন সঙ্গীতা পাল আলামিন রহমান মিলাজুল ইসলাম ফিরোজ আলী কুন্তল হাসনাত এই সমস্ত টিচার আপনাদের সহায়তা করবেন প্রত্যেকটা কোর্সের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে এবং কোর্স লিঙ্কে আপনারা কোর্স প্যাকেজের সঙ্গে টেন পারসেন্ট ছাড় পাবেন যদি আমাদের কোড ইউজ করেন আমাদের কোড হলো স্মার্ট দুনিয়া আপনারা আমাদের কোড ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা ছাড় পাবেন এস এম এ আর টি ডি ইউ এন আই ওয়াই এ কোন স্পেশাল স্পট ডোনিয়া লিখবেন 10% ছাড় পাবেন প্রত্যেকটা স্কোর্স প্যাকেজের সাথে